কি হয়েছে? কাজ করো, এটা এইটা লাল কালার হবে, লাল তুমি খয়েরি কালার করে দিয়েছো, সব হ্যাঁ সব উল্টো পাল্টা করেছে। এবার রং করো, রং করো। হ্যাঁ বাবা রং বলে করো, চটপট করে কাজ করো। রং বেরিয়ে যাচ্ছে, রং বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঘষতে, আস্তে আস্তে এরকম রং সব বেরিয়ে যাচ্ছে। কেন রং তোমার কথা শুনছে না? এতদিনের বন্ধুত্ব, এগুলো সবুজ করো, গোলগুলো করবে, এগুলো করবে, এগুলো লাল করবে, সব করো, এগুলো রং ঢেকে দিয়ে করো, চটপট কাজ করো। আজ খুব ভালো, পয়লা বৈশাখের দিন। হ্যাঁ ভুলে গেছে, এটা কত পড়লো, কত কত সাল এটা জানিস? বাহ, বাংলা বাংলা মাসের 1431। আমার নাই জামা পড়ে যাবে আজকে, খুব ভালো দিন, একটা সুন্দর সুন্দর জামা কাপড় পরে সব মেলায় যাবি। চটপট নে। এই কি করেছিস এগুলো? এদিকে দেখ, দিয়ে দিয়েছে রং সব চটপট, সব খারাপ করে দিয়েছে, সব করে খারাপ, সব খারাপ করে দিয়েছে। একটু এদিক ওদিক করে যাবে আর সব খারাপ। আউটলাইন 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 দাও, আউটলাইন খুব সুন্দর হচ্ছে। একটু করে আউটলাইন দিলে যে পেন্সিল দাগ দেখা যাচ্ছে, এগুলো যদি সবুজ দিয়ে আউটলাইন দাও, এখানে একটু আলাদা কালার করে দাও, দেখতে ভালো লাগবে। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে হ্যাঁ এইভাবে করতে হবে। এই তোরা কাজ কর, বসে থাকিস না, সবাই কাজ করো, কাজ করো, কাজ কাজ ছাড়া চলবে না। দেওয়া হচ্ছে সবাইকে, দেওয়া হবে লাল হলুদের সাথে, একটু টাচ থাকলে কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে তাহলে। এই এটা খয়েরি না, এটাও সবুজ হয়, এটা যখন পেকে যায় তখন এইসব কালারগুলো চেঞ্জ হয়, এটা গ্রিন হবে, গ্রিন, বুঝতে পেরেছিস? ডাব দেখতে হবে, ওই জন্য ডাব দেখতে সহজ কিন্তু একটু কঠিন হওয়া যাবে। বস কাজ কর।